হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য স্পেশাল একটি নতুন ভিডিও নিয়ে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা নেমে পড়েছি রিভার মাউন্টে। এখানে নামার পরে আমরা এইউজি পেয়েছি। এইউজি পাওয়ার পরে নিজেকে যখন রোগ এফেক্ট মনে হয় তখন একটাও হেডশট লাগাইতে পারি না। যাই হোক, কপালটা খারাপ, একটাও হেড লাগাইতে পারি না। এদিক দিয়ে আমরা নেমে যাই, যে হালকা পাতলা লুট করে নেই। সামনে এদিকে আমার এনিমি, আমার টিমমেটও চলে আসছে লুট করার জন্য। সো এদিকে আমার টিমমেট ঘরের ওপরে চলে গিয়েছে, ওপরে একটা এনিমি আছে এবং ফাইট করতেছে। সো আমি ভাবলাম ওকে মেরে দিতে পারবে। সো এখন আবার ভাবলাম যে না, ওকে নক করে দিয়েছে আমার টিমমেট, তার কভার দিতে চলে যাই। অল্প একটু ড্যামেজ দিয়ে দিয়েছি, ও বেটা ওকং হয়ে গিয়েছে, ভালো ড্যামেজ এবং সে। চলো আমাদের টিমমেটকে রিভাইভ করে নেই। ইতিমধ্যেই আমরা প্রথম কিল করে ফেলেছি। আমরা এই ওজি চেঞ্জ করে এক্সামেটটা তুলে নিব। এখান থেকে আমরা সরাসরি চলে যাব সামনের দিকে। এদিকে দেখতেছি ওপর থেকে আমাকে মারতেছিল দুইটা এনিমি। ভাই হেডে লাগাইতেই পারি না, অবশ্যই হেডশট লাগছে। সো একে কনফার্ম দেওয়ার চেষ্টা করে টিমমেট চলে আসে, আমাকে ভালো ড্যামেজ দিয়ে দেয়। আমরা এদেরকে এদেরকে ঘরের মধ্যে ঢুকেই রাশ করব। আমার কাছে P90 আর এসকেস রয়েছে। P90 দিয়ে রাশ করে দিলাম, এটাকে নক করেছিলাম মনে হয়। হ্যাঁ, এটাকে অল্প একটু ড্যামেজ দিয়ে দিয়েছি আর নক হয়ে গিয়েছে। সো এর টিমমেট চলে আসছে। ভাই অ্যাকুরেসির একটু প্রবলেম চলতেছে মনে হয়, লাগতেছেই না গায়ে। এটা অলরেডি কনফার্ম। এইদিকে আবার নিজেকে হ্যাকার মনে হচ্ছে ভাই, আমি অলরেডি 3 কিল করে ফেলেছি। ইতিমধ্যে আমাদের 3 কিল করা হয়ে গিয়েছে। এখান থেকে লুট সেরে আমরা সোজা চলে যাব সামনের দিকে। এদিকে সামনের দিকে চলে এসেছি ভেন্ডিং মেশিনের কাছে। একটা পিছনের দিকে একটা এনিমি আছে, এটাকে মারতে হবে। এটাকে হেডশটই মারবো এবং হেডশট। এদিকে একটা এনিমি আবার কোথায় থেকে উদয় হলো বাবা। যাই হোক, এর কপালটা ভালো ওপরের দিকে রয়েছে। এদিকে আমার টিমমেটকে আবার রিভাইভ করে দিব, আমার প্রো টিমমেট। এই এনিমিটাকে মারতে এসেছি কিন্তু এ প্যাক করে নিয়েছে। পিছন থেকে আবার কে মারে রে বাবা, দুই সাইডে এনিমি, মরতে মরতে বেঁচে গিয়েছি। সো এখানে বসে একটু মেডিকেট করে নিই শান্তি মতো। মেডিকেট করা সারা। এদিকে আরেক প্রো প্লেয়ার চলে এসছে আমাকে মারার জন্য। এদিকে আমার অ্যাকুরেসির প্রবলেম চলতেছে, গায়ে লাগাইতে পারতেছে না। ও আর আমি সেম লেভেলের প্লেয়ার হয়ে গিয়েছি। যাই হোক, এদিক দিয়ে আরেকটা এনিমি, এটাকে কনফার্ম করে দিব। নেটেও একটু ঝামেলা চলছে মনে হয়। ইতিমধ্যে আমরা অনেকগুলো ড্যামেজ খেয়ে ফেলেছি, আরেকটা এনিমি আমাদেরকে হ্রাস করে দিয়েছে। ভাই ওয়াল পড়তেছে না, অনেক লেট হইতেছে ওয়াল পড়তে, আমাদের নেটের সমস্যা চলতেছে মনে হয়। যাই হোক, এনিমিটাকে আমি গ্লোলে আটকে দিয়েছি, একে মারবো। ভাই এখান দিয়ে ওঠাও যায় আমি জানতাম না। যাই হোক, এখানে উঠে গিয়েছে আরেকটা এনিমি, এটাকেও হেডশট। যাই হোক, ইতিমধ্যে আমাদের 7 কিল হয়ে গেছে। এখান থেকে লুট করে আমরা সামনের দিকে যাব। এখানে আবার টিমমেটকে রিভাইভ করতেছি, আমার প্রো টিমমেট। বারবার শুধু রিভাইভ করতেই করতেই জীবন শেষ। এখানে সম্পূর্ণ লুট শেষ করে আমরা উপরের দিকে যেতে চাব। উপরের দিকে চলে আসছি। এদিকে আমাদের 7 কিল হয়ে গিয়েছে, আর এনিমি পাওয়া যাচ্ছে না। এই এনিমিগুলো সব ক্যাম্পার টাইপের। এখানে একটা এনিমি দেখেছি, এটাকে মারবো। এটাকে মারার চেষ্টা করতে হবে। এদিকে আমার টিমমেট ওকে মেরে নক করে দিয়েছে। কিসমতই খারাপ রে বাবা, ক্যা করো বাতাও। এদিকে উপরে ড্রোন আবার কে চালালো, মানে আশপাশে এনিমি আছে। পিছন থেকে কে মারে গ্লোর লাগানোর পরে? ভাই কেমনে ওয়াল লাগানোর পরে কেমনে নক হয়ে? ভাই যাই হোক, আমার টিমমেট তো বেঁচে আছে, দেখা যাক কি হয়।